আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, আপনারা অনেকে দারাজ অ্যাপস ব্যবহার করে থাকেন, তো দারাজ থেকে যদি আপনারা একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা বারবার কেটে নেয়, বা একাধিকবার একাধিক প্রোডাক্টের জন্য একাধিকবার আপনার ডেলিভারি চার্জটা দিতে হয়। তো এক্ষেত্রে কিছু টিপস রয়েছে, যে টিপসগুলো ফলো করলে আপনার ডেলিভারি চার্জ বেশি খরচ হবে না, খুবই অল্প খরচের ভিতরে আপনারা চাইলে একবার খরচ দিয়ে আপনারা চাইলে অনেক প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তো সেটা আমি এখন দেখাবো। অনেকে আছেন এই বিষয়টি হয়তো জানেন, আবার অনেকে জানেন না, তো যারা জানেন না তারা কন্টিনিউ করুন ভিডিওটি। তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথম আপনারা দারাজ অ্যাপসে চলে আসবেন। দারাজ অ্যাপসে এসে আপনারা জাস্ট যে প্রোডাক্ট আপনাদের প্রয়োজন সেটা সার্চ করবেন। যেমন আমার ট্রাইপড প্রয়োজন, তো আমি এখান থেকে ট্রাইপড ফর মোবাইল এখানে সার্চ করলাম। দেখেন এখানে অনেক ট্রাইপড রয়েছে। প্রথমে বলে রাখি, আপনারা যে প্রোডাক্টে অর্ডার দেন না কেন, অবশ্যই রিভিউ দেখে তারপর প্রোডাক্ট অর্ডার করবেন, তাহলে ঠকবেন না। তো এখানে দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে, তো এখান থেকে ধরেন আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে। এখানে দেখেন 738টা রিভিউ রয়েছে এই ট্রাইপডে, তো আমরা এই ট্রাইপডটা ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো রিভিউ রয়েছে, তো রিভিউগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি অর্ডার করবেন। তো দেখেন এই রিভিউ, ধরেন আমার রিভিউটা ভালো লেগেছে, এখন আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি। তো এখানে নিচে দেখেন কার্টে যোগ করুন অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করব তাহলে এখানে কার্টে যোগ হয়ে যাবে। এইবার আমার এই ট্রাইপড রিলেটেড যদি আমার অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, যেমন মাইক্রোফোন, হেডফোন, এগুলো কিন্তু এই রিলেটেড একটা গ্যাজেট। হ্যাঁ, তো আমার ধরেন এরকম প্রোডাক্টের প্রয়োজন আছে আরও, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমার ডেলিভারি ফিটা কমানোর জন্য আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে দেখতে পাবো যে এই যে শপ থেকে আমরা প্রোডাক্টটা একটু আগে কার্টে অ্যাড করেছি, সেই শপটার নাম শো করছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে তার আরও অনেক প্রোডাক্ট রয়েছে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো, দেখেন এখানে সব পণ্যতে ক্লিক করবেন। এখান থেকে আপনার অন্য কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি একবার ডেলিভারি ফি দিয়েই এখান থেকে যত প্রোডাক্ট কিনেন আপনার একবারে ডেলিভারি ফ্রিটা দিতে হবে, তাহলে আপনি কিনতে পারবেন। এখানে আরেকটা টিপস রয়েছে, এখানে আপনি সার্চ বক্সে ধরেন আপনি সার্চ করেও বের করতে পারবেন। যেমন আমার ট্রাইপডটা নিলাম, এবার আমি একটা মাইক্রোফোন চুজ করতে চাচ্ছি, তো এখানে আমি মাইক্রোফোন লিখলাম। এই যে দেখেন আমি মাইক্রোফোন লিখলাম, তো এখন মাইক্রোফোন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ধরেন এইটা পছন্দ করলাম, এখানে কার্টে যোগ করে নিয়ে ক্লিক করলাম, তাহলে আমার কার্টে অ্যাড হয়ে যাবে। এবার ধরেন আমার এই হেডফোনটা প্রয়োজন, তো আমরা এই হেডফোনটা সার্চ দিয়েও আমরা আনতে পারতাম। অবশ্য শপের ভিতরে ঢুকে তারপর সার্চ দিলে ওই শপেরগুলোই আসবে। তো এখানে হেডফোনটা আমরা সিলেক্ট করলাম, করে আবার কার্টে অ্যাড করলাম। তো দেখেন আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করি, দেখবেন খুবই কম খরচে আমরা এটা করতে পারবো। তো দেখেন এখান থেকে আমরা যদি আমরা একটু ব্যাকে আসি, তো ব্যাকে এসে আমরা হোম পেজ থেকে আমরা দেখি আর কোনো কিছু আমরা, যেমন ধরেন এখানে আমি এখান থেকে আমি ধরেন এই হেডফোনটা পছন্দ করলাম, তো এটা আবার কার্টে অ্যাড করলাম। তারপর দেখেন আমি আর একটা কিছু পছন্দ করি, দেখেন এটা আমি পছন্দ করলাম, দেখেন এবার আমি কার্টে যোগ করলাম। তো এখন আমার প্রোডাক্ট হয়ে গেল 5টা, তাই না? তো দেখেন এবার আমি, দেখেন আমার প্রোডাক্ট 5টা অ্যাড হয়ে গেছে। এবার আমি যদি ব্যাকে আসি, আপনারা একদম ব্যাকে চলে আসবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, একদম ব্যাকে চলে আসবেন। এবার আপনি এই যে নিচে দেখেন কার্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে বেস্ট আইডিয়া, এই শপের আমাদের টোটাল 5টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এবার আমি যদি সবগুলো নিতে চাই তাহলে জাস্ট এখানে উপরে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আর যদি সবগুলো না নিতে চাই উপরে সিলেক্ট আবার তুলে দিয়ে এবার আমি এখান থেকে আলাদা আলাদা সেপারেট প্রোডাক্ট আমি জাস্ট সিলেক্ট করে নিব। তো দেখেন আমার এখন 3টা সিলেক্ট হয়েছে, হ্যাঁ দেখেন 3টা, এবার 4টা সিলেক্ট হয়েছে, দেখেন 5টা সিলেক্ট হয়েছে। দেখেন আমি যতগুলোই সিলেক্ট করেছি, নিচে দেখেন শিপিং ফি 64 টাকা এখানে দেখাচ্ছে, দেখেন এখানে নিচে শিপিং ফি 64। আমি যদি একটা কমাই তাহলে দেখেন তাও 64, আবার যদি আরেকটা কমাই তাহলে দেখেন তাও 64, আবার যদি আরেকটা কমাই দেখেন তাও 64। দ্যাট মিন্স আমি যতগুলোই অর্ডার করি দেখেন 64 টাকাই কিন্তু আমার ফি কাটবে। তো এখন দেখেন আমি অন্য শপের প্রোডাক্টও এখানে অ্যাড করেছিলাম, হ্যাঁ। তো দেখেন এটা হচ্ছে SLBD প্রোডাক্ট, এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করলে দেখেন শিপিংটা 104 টাকা হয়ে গেছে। আবার দেখেন অন্য প্রোডাক্ট, অন্য শপ থেকে আরেকটা প্রোডাক্ট অ্যাড করছি, দেখেন 149 টাকা হয়ে গেছে। আবার অন্য শপ থেকে একটা অর্ডার করছি, দেখেন 194 হয়ে গেছে। তো এইভাবে এখন টিপস হচ্ছে ভাই, আপনারা যদি একটা শপে যদি আপনার অন্যান্য প্রোডাক্ট পেয়ে যান, যা যা পাবেন সব কার্টে অ্যাড করে আপনি ওখান থেকে ওগুলো অর্ডার করবেন। এরপরে আবার আরেকটা কিছু প্রয়োজন আছে ওই শপে নেই, তাহলে আপনারা সার্চ করে আবার ওই শপে ঢুকে ওই শপে যদি আরও কিছু প্রয়োজন হয় এভাবে আপনারা অর্ডার করে দিবেন।
যারা দারাজ থেকে প্রোডাক্ট কিভাবে অর্ডার করতে হয় এই বিষয়টি জানেন না, তাদের জন্য এ টু জেড ভিডিও আমি তৈরি করব। যদি আপনারা কমেন্টসে আপনাদের মতামত জানান যে ভাই হ্যাঁ আপনারা এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তাহলে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দারাজে কিভাবে অর্ডার করতে হয় সেটা দেখিয়ে দিব। সো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।